সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা নতুন করে যখন পিএম কিষাণ রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তো আপনি হয়তো অনলাইনে রেজিস্ট্রেশনটা করে দিচ্ছেন, কিন্তু যখন আপনি কৃষি দপ্তরে গিয়ে জমা দিতে যাচ্ছেন, তো আপনি যে প্রবলেমে পড়ছেন সেটা হচ্ছে যে পিএম কিষাণের রেকর্ডটা আপনার 2019 সালের পরে হওয়ার কারণে কিন্তু আপনার জমা নিচ্ছে না। মানে 2019 সালের যদি আগে হয় তাহলে হবে, কিন্তু অনেকের হয়তো 2021 সালের রেকর্ড, 2022 সালের রেকর্ড, তো সেই হিসাবে আপনি যখন জমা দিচ্ছেন কিন্তু আপনার জমা নিচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে অনেকে 2019 সালের রেকর্ড হওয়ার সত্ত্বেও কিন্তু জমা নিচ্ছে না। তা 2019 সালের রেকর্ড কয়ের মাস হলে আপনি জমা দিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তার সাথে আলোচনা করব যদি আপনার রেকর্ড, ধরুন যারা অলরেডি টাকা পাচ্ছেন 2022 সালের রেকর্ড, 2021 সালের রেকর্ড, তো তাদের ক্ষেত্রে কি পরবর্তীকালে কোনো অসুবিধা হবে বা টাকা কি তাদের কিন্তু বন্ধ করে দিবে, তো এই বিষয়ে কৃষি দপ্তরে বিস্তারিত মানে আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনারা কি জানিয়েছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বন্ধুরা বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আগে আপনাদের নোটিশটা দেখায়, এখানে ভালো করে খেয়াল করুন, এখানে বলেছে যে ক্রয় বা দানপত্র জমির ক্ষেত্রে, ক্রয় দানপত্র জমির ক্ষেত্রে জমির রেকর্ড বা মিউটেশন অবশ্যই 1-2-2019 পূর্বে হতে হবে। তার মানে আপনার যদি রেকর্ডটা 2019 সালের 1-31 তারিখ অবধি হয়ে থাকে, তা কিন্তু বন্ধুরা আপনি কিন্তু এবারেও কিন্তু মানে এখন যে রেকর্ডের নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি কিন্তু পিএম কিষাণের নাম তুলতে পারবেন। কত? 2019 সালের 1-31 তারিখ অবধি। যদি আপনার 2-এর মাস পড়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা হবে না। তো এখানে সেটা জানিয়েছে 1-2-2019 পূর্বে হতে হবে, এবং তারপরে তো হলো হবে না, ধরুন আপনার 3-এর মাস হোক, 2019-এর 4-এর মাস হবেই না, মানে আপনাকে 2019 সালের 1-31 তারিখ অবধি, তার আগে যত হোক তারিখ, বা 2018 সালের রেকর্ড তো কোনো কথাই হবে না, সবগুলো হবে, কিন্তু 2019 সালের 1-31 তারিখ অবধি হবে। এখন বিষয় হচ্ছে যে যারা অলরেডি টাকা পাচ্ছেন পিএম কিষাণে, যাদের হয়তো আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, অলরেডি টাকা পাচ্ছেন, তাদের রেকর্ড হয়তো 2022 সালে করা, 21 সালে করা, তারা কি পরবর্তীকালে অসুবিধা হবে, এই বিষয়ে আমি কৃষি দপ্তরে জিজ্ঞাসা করেছি। তো উনি বলেছেন যে এই বিষয়ে কোনো আপনাদের অসুবিধা নেই, যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু নতুন করে এখন করতে গেলে সেক্ষেত্রে বন্ধুরা অসুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন। অবশ্যই বন্ধুরা অনেকে হয়তো কনফিউজ ছিলেন যে তাহলে যাদের 2021 সালে 22 সালে রেকর্ড তাদের কি কোনো ক্ষেত্রে অসুবিধা হবে, বা পরবর্তীকালে তারা কি টাকা আটকে যেতে পারে। তো বন্ধুরা আপনাদের চিন্তার কিছু কারণ নেই, আপনাদের টাকা আটকে যাবে না, এ বিষয়ে আমি ভালোভাবে জেনে নিয়েছি কৃষি দপ্তরে যারা দায়িত্বতে থাকে তাদের কাছ থেকে। তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তারা কিন্তু পাবেন, কিন্তু এখন নতুন করে কিন্তু 2019 সালের 31-এর 1-এর মাস অবধি কিন্তু হবে, তার আগ পরে কিন্তু হবে না। তো বন্ধুরা এখন নিয়মটা এটাই করেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।